30 নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী বললেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজে ভোট দিতে আসছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে সামনে রেখে মানুষ ভোট দিচ্ছে। যারা অসহায় মানুষের পাশে থাকে না তাদেরকে কেন ভোট দেবে? আমরা 365 দিন মানুষের সেবায় নিয়োজিত থাকি। বিগত দিনগুলোতে করোনার সময় যেভাবে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে মানুষ তাদের কথাই ভাববে এবং চন্দননগর পৌর বোর্ড আমরাই করব, এই আশাবাদী তিনি। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আমি বলি যে মানুষ ভোট দেবে স্বতঃস্ফূর্ত ভাবে তারা আসছে। হ্যাঁ, এবার যে প্রার্থী তার সঙ্গে চলে আসছে কি সামনে আসছে আমি ওটা দেখতে চাইছি না, কিন্তু যিনি মানে প্রার্থী তিনি তো নিশ্চয়ই মার থাকবে, ভোটের বাজার সে তো অচ্ছুত নয়, থাকবেন নিশ্চয়ই। সেটাই হচ্ছে, দেখুন বিরোধীদের যে তোলা যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু সঠিক নয়। বিরোধিতা করার জন্যই করেছে। আপনারা দেখেছেন কলকাতায় যখন সম্প্রতি নির্বাচন হলো, নির্বাচনের সময় ওই জল জমা থেকে আরম্ভ করে বিরোধী রাজনৈতিক থেকে আরম্ভ করে আজকে কাঠমান্ডি থেকে শুরু করে কোনো ইস্যু কিন্তু বাদ দেয়নি। তথাপি এলাকার মানুষ কিন্তু খুব শান্তিপূর্ণভাবে সব কথা শুনেছে, বিজেপি সিপিএমের কথা শুনেছে আর ভোটটা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। কারণ জানে যারা কাজ করে ভুল ত্রুটি কিছু থাকলেও তারাই সংশোধন করে কাজ করতে পারবে, কিন্তু যারা কোনো দিন কাজ করতে পারে না, কাজ করে না, তারা কেবলমাত্র বাইরে থেকে কথা বলে যাবে। সমালোচক আর গঠনতন্ত্র সমালোচক দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ওরা কিন্তু সমালোচনা করে যাবে। আমরা মনে করি কাজ আমরা করেছি, কাজের ক্ষেত্রে হয়তো পৌর পরিষেবার ক্ষেত্রে হ্যাঁ পিছিয়ে কিছু কিছু জায়গায় মানুষের আছে অভাবৈচক, সেগুলো আমরা আগামী দিনে আরও উন্নত থেকে উন্নততর পরিষেবা দিয়ে মানুষের কাছে যাবো। সেটা করলে তৃণমূল কংগ্রেসই পারবে এই কাজটা করতে, সেটা কিন্তু সাধারণ ভোটাররা কিন্তু অবগত আছেন, তাই আমাদের পক্ষে মানুষ এত দিচ্ছে। জয়ের ব্যাপারে কত আমরা 100% একদম নিশ্চিত তৃণমূল কংগ্রেসের সব জিতবে এবং তৃণমূল কংগ্রেসই বোর্ড গঠন করবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই আর অন্য কোনো সন্দেহ নেই। বুথগুলো সেখানে ঢোকা যাচ্ছে না, বিরোধীরা অভিযোগ করছে, একটা বুথেরও কোনো নিদর্শন নেই। আর যেহেতু যাদের কোনো সমালোচনা করেই যাদের কাজ, তাদের যেহেতু তাদের কাছে মানুষ যাচ্ছে না, সকাল থেকে ওদের অনেক ফোন করার সুযোগও থাকছে, সুবিধা আমাদের নেই, ওদের সুযোগও আছে। এই কাজটা ওরা সুন্দরভাবে ওই সিপিএম আর বিজেপি মিলিতভাবে করে চলেছে, যে আমরা দুভাই এখানে একসাথে করবো, কারণ তৃণমূলকে আটকাতে গেলে বলতে হবে যে চলো ওরা এসব বুথ জ্যাম করছে। একটা বুথের একটা নিদর্শন, একটা ছবি দেখান, কোনো বুথে আমাদের আছে লোক জ্যাম করেছে বা কোনো একজন ভোটার বলুক যে তাকে কোনো আমরা প্রভাবিত করেছি, তা নয়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে হই হই করে লোক আসছে। আর আমাদের দলের যারা কর্মী, যারা 365 দিন এই তৃণমূল কংগ্রেস থেকে উপকৃত পেয়েছে, ধরুন যারা লক্ষ্মী ভাণ্ডারে মেয়েরা মায়েরা বোনেরা পেয়েছে, তারা বলছে আমরা নেমে যাবো স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করতে করতে ভোট দিতে যাবো। আজকে যারা এই আমফান ঝড়ে যারা মানুষ দেখেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ছিল, তারা বলছে আমরা যাবো তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে। এবং এই কঠিন পরিস্থিতির মধ্যে একটা প্যান্ডামিক সিচুয়েশন চললো, লকডাউনের সময়
আজকে কি অবস্থা, মানুষ যখন বিপন্ন অসহায় বলুন তো, স্যানিটাইজ করতে হবে বাড়িতে, কাউকে হসপিটালাইজ করতে হবে, কাকে পেয়েছিল, কোন ব্যক্তিকে পেয়েছিল, কোথায় রেড ভলেন্টিয়ার্স, কোথায় বিজেপির কর্মীরা, সেখানে তো চেয়েছিল জীবনের ঝুঁকি নিয়ে। একদিকে যেমন মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যব্যাপী করেছে, আর অপরদিকে তার সহকর্মী হিসেবে আমরা এই এলাকায় আমরা সার্ভিস দিয়ে গেছি, তাই মানুষ তার প্রতিদান দেবে না, মানুষ এত অকৃতজ্ঞ, তারই প্রতিফলন হবে, তারই প্রতিফলন। ভোটের দিন সার্ভিস দিচ্ছে অদ্ভুতভাবে।